আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, নামাজ বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা আমরা আজকে আপনাদের সামনে আলোকপাত করব। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী মাসালাটা জানতে চেয়েছেন। তিনি বলেন যে মুহতারাম, অনেক সময় দেখা যায় জোহরের পূর্বের সুন্নত আদায় অবস্থায় জামাত শুরু হয়ে যায়, তখন কি করব? সুন্নত ছেড়ে দিয়ে নামাজে শরীক হব নাকি সুন্নত শেষ করে তারপরে নামাজে শরীক হব? দর্শক, অত্যন্ত সময় উপযোগী এবং প্রয়োজনীয় প্রশ্ন তিনি করেছেন, যেটা অনেক সময় হয়ে থাকে। প্রথমত পরামর্শ থাকবে, আমি যখনই সুন্নতে দাঁড়াই তখন আমি সময়টা দেখে দাঁড়াব যে আমি এই সময়ের ভিতরে আমি সুন্নত চার রাকাত আদায় করতে পারবো কি না। যদি দেখা যাচ্ছে যে যেই পরিমাণ সময় আছে এর ভিতরে আমি চার রাকাত সুন্নত আদায় করে ফেলতে পারবো, তাহলে সুন্নতের জন্য দাঁড়াবো এবং সুন্নত আদায় করে নেব। আর যদি এরকম হয় যে সুন্নত আমি শুরুই করে দিয়েছি আর সেদিকে জামাতও দাঁড়িয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে যদি এমন হয় যে আমি দুই রাকাত শেষ করার আগেই জামাত দাঁড়িয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে দুই রাকাত সুন্নত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরীক হয়ে যাবে, বাকি আর দুই রাকাত পড়বে না, বরং এই চার রাকাতের কাজা নামাজের পরে তিনি আদায় করে নেবেন। আর যদি এমন হয় যে আমি তিন রাকাত অথবা চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়েছি, কেরাত শুরু করব এই পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ রাকাত হলে আগে তিনি তার সুন্নতকে আদায় করবেন, শেষ করে এসে তিনি জামাতের মধ্যে অংশগ্রহণ করবেন, আর এভাবেই তিনি তার নামাজগুলোকে আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসআলাসমূহ সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।